বর্তমান চাষী ভাই মানকপাই আসিলা সবুঠু খাস খবর, যাকে মুখ্যমন্ত্রী মোহন চରଣ माझी 1 লক্ষ টঙ্কা পর্যন্ত কৃষি ঋণ ছাড় করিবে বলি ঘোষণা করেছেন। তেবে ভারত ভলি এক কৃষি প্রধান দেশে চাষী মানক পাই অনেক যোজনা কার্যকারী হচ্ছে। সরকার চাষীকে কম সুধরে ঋণ মধ্যে যোগাই দেউছেন। তেবে সবুঠু বড় কথা হলা কি আমার মুখ্যমন্ত্রী মোহন চରଣ माझी চাষী ভাই মানক পাই ঋণ ছাড় ঘোষণা করেছেন। বিশেষ ভাবে রাজ্যের গরিব চাষীকে লাভ দেওয়া এই ঘোষণা করা যাচ্ছে। এথিপাই এক বিশেষ তালিকা মধ্যে প্রস্তুত করবে সরকার। তো আসন্তু দেখিবা কোন রয়েছে সম্পূর্ণ খবর। ভিডিওকে প্রথমে গোটে লাইক করে দিয়ন্তু, আও আমার চ্যানেল সহিত জুড়ি হয়ে রইবা পাই এবে সাবস্ক্রাইব করে পাখারে আসুবা ঘণ্টি চিহ্নকু দবাই দিয়ন্তু। বর্তমান প্রশাসনিক স্তরের কিছু সমস্যা যোগু সঠিক ঢঙ্গরে এহা কার্যকারী হয়ে পারি নথিলা। এই ঘোষণা মোতাবক অধিকরু অধিক 1 লক্ষ টঙ্কা ঋণ ছাড় করবে সরকার। এথিপাই চাষী ভাই মানক পাখরে 5 একরু কম জমি রহিথিবা আবশ্যক। এথিপাই এই বর্গর ক্ষুদ্র চাষী হি এর লাভ উঠাই পারিবে। এথিপাই আপনকৰ জমি সম্বন্ধীয় দস্তাবিজ, ব্যাংক পাসবুক, পাসপোর্ট সাইজ ফটো, আয় প্রমাণপত্র আদি আবশ্যক। সেপটে মুখ্যমন্ত্রী মোহন চରଣ माझी 1 লক্ষ টঙ্কা পর্যন্ত ফসল ঋণ উপরে চাষীকে কোনসি সুদ দেবাক পড়িব নাহি বলি ঘোষণা করা যাইছি। সরকার 11,000 কোটি টঙ্কার ঋণ যোগাই দেবে। এর সহিত প্রত্যেক চাষীকে 1 টঙ্কা প্রিমিয়মরে প্রধানমন্ত্রী ফসল বীমা সুবিধা মধ্য মিলিব। রাজ্য সমবায় সচিব সমস্ত জেলাপালঙ্কু চিঠি লেখি জনাইছন্তি যে 2024 খরিফ ঋতুরে চাষীকে 11,000 কোটি টঙ্কার ফসল ঋণ যোগাইবাকু নিষ্পত্তি হয়েছে। 1 লক্ষରୁ 3 লক্ষ টঙ্কা পর্যন্ত ঋণ উপরে 2% সুদ দেবাকু পড়িব এবং 3 লক্ষ টঙ্কারু অধিক ঋণ উপরে ব্যবসায়িক ঋণ ভলি সুদ দেবাকু পড়িব। তবে সমস্ত ঋণ নেউথিবা চাষীଙ୍କୁ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অধীনরে পঞ্জীকৃত হেবাকু পড়িব। এথিপাই সেমানকু মাত্র 1 টঙ্কা দেই এই সুবিধা নেই পারিবে। 2024 খরিফ ঋতুরে চাষীମାନଙ୍କୁ 11,000 কোটি টଙ୍କାର ফসল ঋণ যোগাইবাকু নিষ্পত্তি ହୋଇଛି। 2023 খরিফ ঋতুরে মোট 9,500 কোটি টଙ୍କାର ফসল ঋণ যোগাইবাকু নিষ্পত্তি ହୋଇଥିଲା, କିନ୍ତୁ ଚାଷୀଙ୍କର ସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ଯୋଗୁଁ ଏହି ଫସଲ ଋଣ ମୋଟ 18,98,648 ଜଣ ଚାଷୀଙ୍କୁ ଯୋଗାଇ ଦିଆଯାଇଛି। ସେହିପରି 2023 ରବି ଋତୁରେ 8,828.24 କୋଟି ଟଙ୍କାର ଫସଲ ଋଣ ଚାଷୀଙ୍କୁ ଦିଆଯାଇଛି।